রয়েছে এসবি অফিস, সেই অফিসের সামনেই পুলিশের একটি যে ভ্যান থাকে, গাড়ি থাকে, সেই গাড়িতে একটি বোমা হামলার ঘটনা ঘটেছে। তো কিছুক্ষণ আগে এই জায়গাটি পরিদর্শনে এসেছেন কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। তিনি যে বিষয়টি বলেছেন যে রাত 8:45 সময় এই যে গাড়িটি আপনি এখন দেখছেন, এই গাড়িটিতে একটি বিস্ফোরণ ঘটে। তবে এই গাড়ির উপরে কোনো বোমা নিক্ষেপ করা হয়েছিল নাকি গাড়ির মধ্যে বোমাটি অবিস্ফোরিত অবস্থায় কেউ রেখে দিয়েছিল, যেটি পরবর্তীতে বিস্ফোরণ হয়েছে এমন হয়েছিল কিনা সেটি এখনও আসলে তারা নিশ্চিত নয়। তো এই মুহূর্তে আপনি দেখছেন পুলিশের যে ক্রাইম সিন ইউনিট সিআইডি বিভাগ রয়েছে, তারা এখান থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করছে এবং দেখছেন এই যে বিস্ফোরণটি বেশ জোরালো ছিল, বোঝাই যায় গাড়িটির যে আশপাশের যে সিটগুলো রয়েছে কিংবা গাড়ির উপরে যে বিভিন্ন গাড়ির যে ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু সব মোটামুটি উড়ে গিয়েছে, ছিঁড়ে গিয়েছে, পুড়ে গিয়েছে। এবং আপনি দেখছেন গাড়ির নিচের যে অংশ সেটিও কিন্তু ক্ষতি হয়েছে। তো এই যে এখানে যে বোমা হামলার ঘটনাটি ঘটেছে, এখানে মোট দুজন আহত হয়েছেন। একজন হলেন এখানে দায়িত্বপ্রাপ্ত একজন ট্রাফিকের মহিলা কর্মকর্তা ছিলেন, তিনি আহত হয়েছেন, এবং এর পাশে একজন রিক্সা চালক ছিলেন, তিনিও আহত হয়েছেন। তবে পুলিশ বিভাগ থেকে এখনও আসলে এই হামলাটি কারা করেছে বা এখানে কোনো উদ্দেশ্য নিয়ে করা হয়েছে কিনা সেটি এখনও বলা সম্ভব নয় বলে আমাদের জানিয়েছেন। তারা বলছেন যে তদন্ত চলছে এবং এটি আসলে এখান থেকে বিভিন্ন যে উপাদান রয়েছে, আলামত রয়েছে, সেগুলো সংগ্রহ করার পরে তারা আসলে বলতে পারবেন যে এটি কতটুকু এর সঙ্গে কোনো গোষ্ঠী জড়িত নাকি কারা করেছে সেটি তারা আর পরে বলতে পারবেন। তবে এখন পর্যন্ত যারা এই ঘটনায় আহত হয়েছেন তারাও আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন কাউন্টার টেরিজম ইউনিটের প্রধান। তো মোটামুটি আমার কাছে এখান থেকেই ছিল সবশেষ খবর। ফয়সাল, রাজধানীর মালিবাগে পুলিশের গাড়িতে বোমা বিস্ফোরণে এক এএসআই সহ দুজন আহত হয়েছেন, সেই খবর নিয়ে রাজধানীর মালিবাগ থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ।